কয়েকদিন আগে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নিপুন আক্তার তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভিতর তৃতীয় কেউ এলেই। নিপুনের সেই পোস্টের স্ক্রিনশট পোস্ট করে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লেখেন, দোষটা সবসময় পুরুষের হয় না, কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুন। এরপর দুইজনের সঙ্গে যোগ দেন চিত্রনায়ক জিয়াউল রোশান। নিপুনের সেই পোস্ট ধরে ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, খেলা তাহলে শুরু হয়ে গেছে, চেকমেট। হঠাৎ করে তিনজন তারকার ফেসবুক স্ট্যাটাসের সম্পর্ক নিয়ে ভক্তদের মনে কৌতূহল সৃষ্টি হয়। ঠিক কি বলতে চাইছেন এই তিন তারকা, সেই প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে যখন বেশ জল্পনা চলছে তখনই জানা গেল এটি মূলত একটি ওয়েব ফিল্মের প্রচারণা, দীপ্ত প্লের জন্য নির্মিত অপলাপ ওয়েব ফিল্মের গল্প সম্পর্ক, ভালোবাসা সন্দেহ কেন্দ্রিক। নিপুন বর্ষণ রোশানের যে রহস্যের সূচনা করেছেন সোশ্যাল হ্যান্ডেলে তা এবার উন্মোচিত হতে যাচ্ছে, কারণ আগামী 29 আগস্ট মুক্তি পাচ্ছে তাদের অভিনীত সিনেমাটি। সিনেমার গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিলেন নির্মাতা মোহাম্মদ আলী মুন্না। নাজিমুদ্দিন দৌলা রচনায় অপলাপ ফিল্মে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্ত উর্বী।